হাই এভরিওয়ান, এখন কথা বলবো দুটো জিনিস নিয়ে। এক হচ্ছে অঙ্কুশ, রুদ্রনীল এবং অনির্বাণের আপকামিং মুভি বিবাহ অভিযান 2 নিয়ে, এছাড়াও প্রসেনজিৎ ওয়েটস ঋতুপর্ণার টাইটেল ট্র্যাক নিয়ে। তো ফার্স্ট শুরু করি বিবাহ অভিযান নিয়ে। 2019 সালে বিবাহ অভিযান মুভিটি রিলিজ করা হয়েছিল, দর্শকদের বেশ হাসিয়েছিল। আজকে সানডে, হ্যাঁ তো বেবি সানডে, এবং তারই সিকুয়েল নিয়ে আসতে চলেছে সমীক হালদার। ঠিক আগের বারের মতোই এবারেও থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল, অনির্বাণ, সৈনী সরকার, নুসরাত, প্রিয়াঙ্কা সরকার। হইচইতে যতগুলো মেন স্ট্রিমের সিনেমা রয়েছে, সব থেকে বেশি কিন্তু ওয়াস্ট সিনেমা বিবাহ অভিযান ছিল, এবং সেই মুভিটি ডাইরেক্ট করেছিলেন বিশা দাশগুপ্ত এবং স্ক্রিপ্ট লিখেছিলেন রুদ্রনীল ঘোষ, এবং এখানে তিনি স্ক্রিপ্ট লিখছেন। তো মুভির শুটিং শুরু হয়ে যাবে পরের মাস থেকেই। বাকি বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড এই মুভিটার জন্য কমেন্ট বক্সে লিখে জানান। এবং নেক্সট কথা হচ্ছে প্রসেনজিৎ ওয়েটস ঋতুপর্ণার টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা গতকাল রিলিজ করা হয়েছিল। তো সংটিকে যদি আমি এক লাইনে রিভিউ করে বলি, তবে আমার কিন্তু মনে হয়েছে এটি একটি এভারেজ সং। সংটার মধ্যে সেই ফিলটা নেই যেটা শোনার পর বলবো আরেকবার শোনা যাক। তবে হ্যাঁ, ভিডিওতে প্রসেনজিৎকে এত বছর পর ড্যান্স করতে দেখে বেশ ভালো লাগছে, তাও আবার এত এনার্জির সাথে, যেটা দেখে খুব ভালো লাগছে। সময়ের সাথে সাথে যেন তার বয়স কমে যাচ্ছে। বাট যাই হোক, প্রসেনজিৎ এই সংটিতে ওয়ান অ্যান্ড অনলি কিন্তু ভালো জিনিস ছিল, বাট সংটা সত্যি কথা বলতে আমার কিন্তু অতটা ভালো লাগেনি। মধ্য কথা হচ্ছে প্রসেনজিৎ ওয়েটস ঋতুপর্ণা 25 নম্বর ভালো ভালো গিফট কিনে রাখুন। বাকি অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।